हेलो स्टूडेंट, अमी नासरे क्लासे इंग्लिश पढ़ाबो। नासरे ते तुम्हादे फर्स्ट टर्म सेकेंड टर्म सिलेबस हुए गेछे, एबार एनुअल। एनुअले कि आछे तुम्हादे इंग्लिश सिलेबसे? जा आछे पुरोटाई हबे। ए थेके जेड कैपिटल लेटर, तार मध्ये आफ्टर लेटर थाकबे मैचिंग। ए थेके जेड स्मल लेटर, तार मध्ये छोटो हाते स्मल लेटरेर मध्ये फिल आप थाकबे। आर कैपिटल लेटर आर स्मल लेटर मिलिए तुम्हारे मैचिंग थाके। खाताय आमी जे रकम भावे देबो सेगुलो फलो करते हबे। खाताय सबटाय देबो, पढ़ाबो सेभावे करते हबे। ताहले कि थाकबे? कैपिटल लेटर थाकबे, ए थेके जेड स्मल लेटर थाकबे, ए थेके जेड कैपिटल लेटारे कि थाकबे? आफ्टर लेटर। आर स्मल लेटारे कि थाकबे? फिल आप। आर दुटो मिलिए थाकबे मैचिंग। एई होच्छे तोमादेर सिलेबास। खाता है तुम्हारे सब रकम ही देवा हबे, जेभावे पढ़ाबो खाताटा फलो करते हबे तुम्हारे। ताहले आज के प्रथम तुम्हारे कि लेखाबो? तुम्हारे कि लेखानो चलछे? तुम्हारे चलछे छोटो हाते एबीसीडी स्मल लेटारे। कत अब्दि होयेछिलो तुम्हारे स्मल लेटार? कत अब्दि करियेछिलाम? एइच अब्दि। ताहले आज के कि पढ़ाबो? आई जे के एल शिखे देबो। जे अब्दि होयेछिलो তোমাদের যে অবধি হয়ে গেছিল আর কে এল, তাহলে পুরোটা লিখছি। তোমাদের খাতার মধ্যে স্কোয়ার করে নিলাম। তাহলে আজকে কি যে অবধি হয়ে গেছে? কে এল। তাহলে প্রথমে লিখছি এ বি সি ডি ই এফ হয়েছে, জি এইচ আই জে, এই অবধি তোমাদের আমি লিখে দিয়েছিলাম। তাহলে আজকে কি হবে? কে এল। কে ওপর থেকে নামছে, নেমে ছোট করে এই খাটা নিচের দিকে কে, আর এল হচ্ছে একটা খালি লাইন, এই হচ্ছে কে এল। আবার লিখছি কে এল, এই হয়ে গেল কে একটা লাইন নেবে এই এল, কে এল এখানেই লিখে দিলাম। আবার পুরোটা লিখছি এ বি সি ডি E, F, G, H, I, J, K, L. তাহলে এটা পুরোটা হলো A থেকে স্মল লেটার কি হলো? A থেকে L অবধি। A থেকে L অবধি তাহলে তোমাদের কবার লিখতে হবে? A থেকে L অবধি তোমাদের লিখতে হবে থ্রি টাইমস। থ্রি টাইমস লিখতে হবে কি? A থেকে A টু এল, এল অবধি থ্রি টাইমস লিখতে হবে তোমাদের। এ থেকে এল অবধি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এই হচ্ছে তোমাদের লেখা। এবারে তোমাদের অন্যান্যগুলো পড়াচ্ছি। আর ক্যাপিটাল লেটার তো লিখতেই হবে। ক্যাপিটাল লেটারে কি করবে? ক্যাপিটাল লেটার এ থেকে এ টু জেড কবার লিখবে? টু টাইমস, টু টাইমস। এটা সবসময় তোমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটার এ থেকে জেড অবধি দুবার তোমাদের সবসময় লিখতে হবে। এটা সবসময় লিখতে হবে, সবসময় পরীক্ষায় থাকবে, এটা লিখতে হবে এ থেকে জেড অবধি। এবার তাহলে কি দেবো আজকে? আজকে দেবো ম্যাচিং। ম্যাচিং করাবো, ম্যাচিং। স্মল লেটারটা শেখায় যাক, তারপর ক্যাপিটাল লেটার স্মল লেটারে মিলেমিশে শেখাবো। এদিকে ক্যাপিটাল, এদিকে স্মল একটু শেখা হয়ে যাক তোমাদের।
তাহলে আজকে কি দিচ্ছি কে এম কিউ কিউ টি আর ভি দিলাম কি দিলাম কে এম কিউ টি ভি এই পাঁচটা দিলাম এদিকে তাহলে এম এ টি ভি কে কিউ তাহলে আমরা কি করে ম্যাচিং করব কি করে ম্যাচিং করব কে চলে এ চলে যাবে কিউ কোথায় কিউ কিউ এর জায়গা চলে গেল টি কোথায় টি টি জায়গা চলে গেল ভি ভি সব মিলে গেল এটা তোমরা খুব ভালোই পারো যদি আমি পড়াবো না এটা অনেকদিন থেকে পড়াচ্ছি তোমরা নিজেরা খাতায় তুলে পড়বে এটা নিজেরা খাতায় তুলবে খাতায় তুলে এটা পড়বে তাহলে কি পড়া হলো এ থেকে এ অবধি তিনবার লেখা ক্যাপিটাল লেটার এ থেকে জেড অবধি দুবার লেখা আর ম্যাচিং এই আজকে এখন অবধি পড়িয়েছি তাহলে বুঝে দিলাম তাহলে এবার কি করাবো এবার করাবো তোমাদের এবার কি করাবো এবার করাবো আফটার লেটার আফটার লেটার কি দিচ্ছি দেখো ডি আর লিখে দিই আফটার আফটার লেটার আফটার লেটার ডি ডি এর আফটার কি সি সি লিখলে পি এর আফটার সি আচ্ছা জি জিয়ের আফটার কি এইচ জিয়ের আফটার এইচ এল এল এর আফটার কি এম এল এর আফটার এ পি পি এর আফটার কি কিউ পি এর আফটার কিউ টি টি এর আফটার কি ইউ এক্স এক্স এর আফটার কি ওয়াই ওয়াইয়ের আফটার কি জেড ওয়াইয়ের আফটার জেড এই হচ্ছে আফটার লেটার এগুলো তো ভালোভাবে তোমরা শিখে গেছো অনেকবার ধরে করিয়েছি পুরো পুরোটাই তোমরা শিখে গেছো তাহলে ক্যাপিটাল লেটার স্মল লেটার সুন্দর করে প্র্যাকটিস করতে হবে সুন্দর করে লিখতে হবে এই দুটোর মধ্যেই সব পড়া থাকবে আফটার লেটার ফিল আপ ম্যাচিং সমস্ত এই দুটো ক্যাপিটাল আর স্মলের মধ্যে থাকে আর স্মল লেটারটা খুব সুন্দর করে শিখে নেবে ওটা তো অনেকবার হয়েছে ক্যাপিটাল লেটার অনেক দিন থেকে হচ্ছে তাহলে স্মল লেটারটা ভালো করে লিখে নিতে হবে এ এ বি সি ডি ই এফ জি এইচ I, J, K, L. আজকে কি পড়া দিলাম K আর L. বড় হাতে K কি L. আর ছোট হাতে K কি L. একই টাইপের একটু এদিক ওদিক আছে মানে একই রকমের লেখা ওটা বড় করে এটা ছোট নিচের দিকে দিতে হবে ঠিক আছে তাহলে এই পড়া রইল আর সব লেখাগুলো আমি শিখিয়ে দিয়েছি এ ঘুরে নামছে বি ওপর থেকে নেমে এদিকে যাচ্ছে সি হাফটা গোল হচ্ছে ডি আবার এখান থেকে নামছে এই ইও তাই এফ এখান থেকে নেমে একটা কেটে দিচ্ছে জি একটা গোল করে নিচে এই ওপর থেকে নামছে আই একটা দিয়ে একটা ডট জে লিখ দিয়ে এসে বেঁকিয়ে ডট কে ওপর থেকে নেমে এই আর এই বড় হাতে কে আর এই ছোট হাতে একটা দাঁড়ি দিয়ে এখানটায় ছোট্ট করে ঠিক আছে তাহলে আজকে তোমাদের এই পড়া নিলেও ভালো করে পড়বে লিখবে যেটা তোমাদের সিলেবাসে আছে ওটার মধ্যেই পরীক্ষা হবে তাহলে সবাই লেখাটা খুব সুন্দর করে লিখবে যাতে লেখাটা ভালো হয়